हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल एंड वेलकम टू आवर पुरी ब्लॉग्स। तुम्हारा जरा एतदिन धरे आमादेर चैनले देखछो तारा अलरेडी देखेइछो जे आमरा पुरी एसेछि आर तोमादेर साथे शेयर करे निएछि आमादेर ट्रेन जार्नी थेके शुरू करे होटेलेर डिटेल्स, तारपर आमरा गेछिलाम मंदिरे, तोमादेर साथे सेटाओ शेयर करेछि, महाप्रसाद शेयर करेछि आर तार साथे तोमादेर तो अवश्यई सी बीच घुरिये देखिएछि आर पुरीर एकटा नतून सी बीच ब्लू फ्लैग बीच बा गोल्डेन बीच एइटाओ तोमादेरके आमि एक्सप्लोर করে দেখিয়েছি। আরো অনেকগুলো পর্বই বাকি রয়েছে আমাদের পুরী ভ্রমণের। আর আজ আমরা নিয়ে চলে এসেছি আমাদের পুরী ভ্রমণের পরবর্তী পর্ব। এটা হচ্ছে আমাদের পুরী ভ্রমণের ষষ্ঠ পর্ব আর এই পর্বতে তোমাদের জন্য থাকছে এক্সক্লুসিভ পুরী সি বিচ মার্কেট। তোমাদেরকে সমস্ত দোকান ঘুরিয়ে দেখাবো আর তার সাথে সাথে তোমাদেরকে দেখাবো যে পুরীতে এখন কীরকম কী রেট চলছে সমস্ত জিনিস। মানুষজন ঘুরতে আসলে একটু তো শপিং করবেই, আমরাও করেছি, আর তোমাদের জন্য অবশ্যই কিছু ইনফরমেশান আমি দিয়ে দেবো এখানে, কেমন কী দোকান খোলা রয়েছে, কী কী পাওয়া যাচ্ছে, সি বিচ মার্কেট কতটা খুলে গেছে, কত জনসমাগম হয়েছে, আর তার সাথে সাথে পুরীর খাজা কোথায় সবথেকে ভালো পাওয়া যায়, কাকাতুয়ার দোকান না গাঙ্গুরা কোথায় তোমরা কিনতে পারো আর কীরকম রেট রয়েছে, আর তার সাথে সাথে পুরীর এক্সক্লুসিভ কিছু জিনিস, শাঁখ, ব্যাগ, শাড়ি আর কী কী রয়েছে এবারের জন্য সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এই ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো, আর তোমরা যদি আমার সাথে আরও এই ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, তবেই তোমরা পেয়ে যাবে আমাদের পরবর্তী সমস্ত ভিডিও সব থেকে আগে আপডেট। তো একদম স্কিপ না করে চলো আমাদের সাথে দেখতে থাকো এই ভিডিওটা। আমি দাঁড়িয়ে রয়েছি পুরী সি বিচ মার্কেটে আর দেখতেই পাচ্ছ আমি একটা দোকানের সামনে চলে এসেছি। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একদম স্বর্গদ্বারের পাশেই, এখানে একটা নিমাই চৈতন্য দেবের স্ট্যাচু রয়েছে, ঠিক তার সামনের দোকানগুলোতেই আমি এখন প্রথম যাব আর এক্সপ্লোর করব, দেখি কেমন কি পাওয়া যায় আর তোমাদের সাথেও শেয়ার করে নেব। চলো, স্বর্গদ্বারের এই জায়গাগুলোতে পরপর সবকটা বড় বড় জামা কাপড়ের দোকান রয়েছে, শুধু জামা কাপড় নয়, তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের আরও আনুষাঙ্গিক জিনিসপত্রেরও দোকান। যেমন এখানে রয়েছে উৎকল হ্যান্ডলুমস, সম্বলপুরি হ্যান্ডলুমস, আর তার সাথে রয়েছে তন্তুজ এবং তনুশ্রীর বস্ত্রালয়ের শপসগুলো, আর আরও অনেকগুলো রয়েছে, এক এক করে আমরা এবার ঘুরে দেখব। আর তার সাথে তো অবশ্যই থাকবে সি বিচের ধারের মাছ ভাজার দোকানের এক্সক্লুসিভ সব ভিডিওগুলো। এখানে শাড়ির সমস্ত রকম ভান্ডার রয়েছে আর খুব কম দাম থেকে বেশি দাম সমস্ত রেঞ্জের মধ্যে পাওয়া যায়। তার সাথে রয়েছে ব্যাগ, বিভিন্ন রকমের কাজ করা গায়ের চাদর রয়েছে, ছেলেদের পাঞ্জাবি রয়েছে, মেয়েদের পালাজো প্লাস ঘাগরা দুরকমই রয়েছে, আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের কুর্তি যাতে কটকি স্টাইল বা সম্বলপুরি স্টাইলের কাজ করা রয়েছে, আর সবই খুব কম দাম থেকে তোমরা দেখতেই পাচ্ছ, 150-200 থেকে রেঞ্জ স্টার্ট হচ্ছে, আবার রেঞ্জ যাচ্ছে কখনও 1400-1500, মাঝামাঝি রেঞ্জেরও রয়েছে, তোমাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি। আর তার সাথে সাথে স্ক্রিনে দামগুলোও আসছে, তোমরা দেখতে পাচ্ছ সেলের বোর্ডগুলো লাগানো রয়েছে, তোমরা সেগুলোও ফলো করতে পারো, তাহলেই তোমরা কীরকম কী রেঞ্জ রয়েছে সেটাও জেনে যাবে। আর আমরাও একে একে শপিং করব আর তার সাথে সাথে তোমাদের বলতে থাকবো কোনটা কীরকম রেঞ্জ রয়েছে। এই শাড়িগুলো হচ্ছে 400 রুপিস রেঞ্জের, আর তার সাথে রয়েছে প্রচুর ভ্যারাইটি। আর এই নিচের যে শাড়িগুলো দেখছি এখন আমরা সেগুলো হচ্ছে 250 রেঞ্জের, আর এরও অনেক রকম কালার, অনেক রকম ভ্যারাইটি রয়েছে। আর এর সাথে সাথে বলে রাখি যে এখানকার কাপড়ের কোয়ালিটিও খুব ভালো, তবে হ্যাঁ একটু ভালো দোকান দেখে কিনবে তবেই তোমরা ভালো জিনিসগুলো পাবে। আর এখন দেখছি আমরা পাঞ্জাবি 100 টাকা, 200 টাকা, 150 টাকা, 180 রুপিস বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি রয়েছে, ফুল স্লিভ, হাফ স্লিভ সব রকম রয়েছে।
তো চলো এবার যাব আমরা পরবর্তী দোকানে আর তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আমার সামনেই রয়েছে ওয়ান পিস টাইপের এই জামাগুলো, ওয়ান পিস ফ্রক যাই বলতে পারো। আর এগুলোর রেঞ্জ যেমন রয়েছে 280 rupees, তার থেকে নিচেও রয়েছে আর বিভিন্ন সাইজ পাওয়া যায়। আর এই ওপরে রয়েছে বিভিন্ন শাড়ির সম্ভার, শাড়ি গায়ের চাদর দুরকম রয়েছে। আর তার সাথে তোমরা রেঞ্জগুলো দেখে নাও, এখানে রয়েছে ফ্রক বা কুর্তি স্টাইল ফ্রক দুরকমই রয়েছে। তো এই দোকানটায় বেশ ভালো কালেকশন রয়েছে, আমরাও এখান থেকে একটা পালাজো কিনলাম, তোমাদেরকে দেখাবো এই ভিডিওর শেষ দিক করে। আর দেখো বর্তমান সময়ে দুটো প্রয়োজনীয় জিনিস, তার মধ্যে একটা হচ্ছে এই মাস্ক, সেটা আমরা এখানে কিনে নিয়েছি। আর এবার চলে এসেছি ছেলেদের সেকশনে, এখানে আমরা টি শার্ট আর পাঞ্জাবি দেখছি। আপাতত তোমরা দেখো আমার সাথে পাঞ্জাবিগুলো, খুব ভালো ভালো কালেকশন, ভালো সাইজ, সমস্ত কিছু রয়েছে। আর এই দোকানে শাড়িরও প্রচুর স্টক রয়েছে, তোমরা দেখো ওপরে আমি শাড়ির কালেকশনগুলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এখানে এরকম ছোট ছোট স্ট্রিট শপ বসে, আর তাতে প্রচুর হার মালা আর বিভিন্ন হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যায়, আর খুব ভালো হয়। আর তার সাথে এবার আমরা চলে এসেছি ব্যাগের দোকানে। এখানে এই সামনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো 60 rupees 70 rupees থেকে স্টার্ট। আর কাজ যত ভালো হবে তার সাথে সাথে কাজ মানে প্রাইস রেঞ্জও বাড়বে। তবে হ্যাঁ বড় ব্যাগগুলো ভালো রয়েছে, বেশ 150-180 রেঞ্জ থেকে 250 রেঞ্জ অবধিও রয়েছে। আর তার সাথে আরও যদি বড় সাইজের ব্যাগ নাও তো তার রেঞ্জ আরেকটু বাড়বে। তো এই রকম প্রচুর কালেকশন রয়েছে আর অনেকগুলো দোকান রয়েছে, আমাদের এই দোকানটা বেশ ভালো লাগলো। এবার আমরা চলে এসেছি এখানকার একটা বড় শাড়ির দোকানে, আর দেখলেই বুঝতে পারছো এখানে রয়েছে প্রচুর শাড়ির স্টক। আর এই আঙ্কেল আমাদেরকে দেখাচ্ছেন এখন বর্তমানে, উনি যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে কটকি শাড়ি। আর এই শাড়িগুলোর প্রাইস যাচ্ছে 1450 টাকা। আর প্রচুর ডিজাইনার ভ্যারাইটি কালার অফ মানে প্রচুর কালারও রয়েছে। আর তার সাথে রয়েছে কিছু সম্বলপুরি শাড়ি, যেমন এই শাড়িটা, এই ধরনের শাড়ি হচ্ছে সম্বলপুরি শাড়ি। আর এদের প্রাইস হচ্ছে 1050 মানে 1050 টাকা। আর দেখতেই পাচ্ছ এখানে শোকেসে আরও অনেকগুলো রয়েছে, সেই শাড়িগুলোরও রেঞ্জ মোটামুটি 800 থেকে 1500-এর মধ্যে। এটাও একটা ভারী সুন্দর শাড়ি, তোমরা চাইলে দেখতে পারো। আমাদের কেনাকাটা মোটামুটি আজকের মতো এই অবধি হলো, আর আরও কয়েকটা জিনিস বাকি রয়ে গেল, মানে আমরা ভেবে এসেছি অনেক কিছুই কিনবো, তো সেগুলো পরে আর একদিন আসবো, আজকে রাত্রির বেড়ে যাচ্ছে। তো আমরা চলে এসেছি এবার সি বিচের একদম সাইডে যে মাছের দোকানগুলো বসে সেইখানে। তো তোমরা দেখো এখানে পরপর দোকান রয়েছে, আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি। যেমন এখানে রয়েছে তোমাদের মাছ ভাজার দোকান, ঠিক তেমনি এগরোল, মোগলাই, মোমো, চাও সব কিছু পাওয়া যায়। আর তার সাথে চা, কফি, টিফিন স্টল তো রয়েছে। তো এই দেখো প্রথম আমরা চলে এসেছি একটা মাছ ভাজার দোকানে। তো এখানে বলে রাখি প্রাইস কীরকম রয়েছে, এখানে চিকেন পকোড়া যেগুলো পাওয়া যায় সেগুলো 8 pieces দেয় 120 rupees, আর ভেটকি ফ্রাই যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 50 rupees পার পিস, আর চিকেন লেগ পিস রয়েছে। আর এখানে মাছ সামনে ভেজেও দেয়, আর কাঁকড়া ভাজা পাওয়া যায়, চিংড়ি মাছ ভাজা পাওয়া যায়, সব কিছুরই প্রাইস এরকম, খুব বেশিও নয় কমও নয়, তবে সামনেও ভেজে দেয়। আর কিছু ভাজা রয়েছে তোমরা এখানে এসে দেখতে পারো, পমফ্রেট মাছ ভাজা পাওয়া যাচ্ছে 70 টাকায় দুটো মাছ। আর এখানে রয়েছে ভুট্টা, মশলা মাখিয়ে ভুট্টা ভেজে দিচ্ছে, বেশ সুন্দর লাগে শীতের সন্ধেবেলা। তো আমাদের এখানটা মোটামুটি ঘোরা আজকের মতো হয়ে গেল, আর দেখতেই পাচ্ছি এবার ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা। আমরা এবার যাব হোটেলের দিকে, তবে তার আগে আমরা একটা বাসনের দোকানে চলে এসেছি। দেখো এখানে কত রকমের কিছু পাওয়া যায়, আগেকার দিনেও মানে যারা বেড়াতে আসে এখান থেকে কিছু না কিছু কেনেন, আগেকার দিনে ঠিক নয় এখনও যারা আসে কিছু না কিছু কেনে, আর সবাইকে দিতেও যারা ভালোবাসে তারা নিয়ে যায় এগুলো। আমাদের কাছে এরকম প্রচুর হয়ে গেছে, কিন্তু তাও আমরাও কেনার লোভটা সামলাতে পারলাম না, কত রকমের জিনিস রয়েছে, আর খুব ছোট থেকে খুব বড় বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আর প্রাইস রেঞ্জও খুব ভালো, 20 rupees 40 rupees থেকে শুরু হচ্ছে এরকম ছোট ছোট বাটিগুলো। আর তার থেকে বড় যেগুলো রয়েছে গামলা সাইজের সেগুলো 110 মানে 110 টাকা রয়েছে।
তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলে সেই বিকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি, সি বিচ মার্কেট এক্সপ্লোর করছি। তো তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও। তবে এখনই এই ভিডিওটা শেষ নয়, তো চলো তোমাদেরকে নিয়ে এবার আমরা যাব খাজার দোকানে। পুরী এলেই খাজা কিনতে ইচ্ছা, আর খাজা কিনতে হলে কোন দোকানের নাম মনে পড়ে সবার প্রথমে? সবাই জানো তোমরা, একদম ঠিক ধরেছ, আমরা চলে এসেছি কাকাতুয়ার দোকানে। আর কাকাতুয়ার দোকানটা কোথায় যারা জানো না তাদের জন্য বলে দিই যে পুরীর খাজার বিখ্যাত দোকান হচ্ছে কাকাতুয়ার দোকান। এখানে আরও অনেক দোকানেই পাওয়া যায়, কিন্তু এই কাকাতুয়ার দোকানটা হচ্ছে পুরী স্বর্গদ্বারের সেই যে নিমাই চৈতন্যদেবের স্ট্যাচু দেখাচ্ছিলাম তার পাশ দিয়ে যে গলির রাস্তাটা রয়েছে ওটা দিয়ে একটুখানি আসতে হয়, মানে 5 মিনিটও নয় হাঁটা পথে। তো তোমরা চলে আসতে পারো, আর এখানে খাজার রেঞ্জ কেমন রয়েছে আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। চলো, এখানে খাজার দুরকম প্রাইস রয়েছে, খাজা রয়েছে 150 রুপিস পার কেজি, আর এক রকম রয়েছে 200 রুপিস পার কেজি। দুটো খাজার মধ্যে একটা ঘিয়ে ভাজা একদম ভালো খাজা, আর একটা একটু তার থেকে কম ভালো কোয়ালিটির, আর তার সাথে এখানে গুঁড়ো খাজাও পাওয়া যায়, মানে ভাঙা খাজা যেটা, তো সেটা রয়েছে 500 গ্রামের প্যাকেট পাওয়া যায় সেটা 30 রুপিস করে। আর তার সাথে এখানে দুটো কাকাতুয়ার দোকান আছে, কোনটা পুরনো কোনটা আসল দোকান এই ঝগড়ায় আমি যাচ্ছি না, তবে হ্যাঁ আমরা দুটো দোকান থেকেই কিনছি। আর তোমাদেরকে বলে রাখি যে দুটো দোকানের খাজাই টেস্ট করালো আমাদেরকে, দুটোই বেশ ভালো লাগলো। তো তোমরা যদি আসো এখানে যে কোনো একটা দোকান থেকে কেনো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওটা আমরা এই খাজার দোকানেই শেষ করলাম, এর পরের ভিডিওয়ে আসবে একটা নতুন চমক, মানে পুরীর একটা নতুন জিনিস। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে পুরীতে ঘুরতে এলে একটা নতুন জায়গায় যেতে হয়, তেমনি পুরী সমুদ্রের মানে স্বর্গদ্বারের একটা বিশেষ জিনিস দেখাবো। তো তার জন্য আমাদের সাথে থাকো, টিল দেন স্টে টিউনড উইথ আস, বাই বাই।